আজকে আমরা এসেছি একটা ভুতুরে ভুতুরে এলাকাতে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে চারিদিক কেমন, সব ভুতুরে ভুতুরে বাড়ি। পলতে স্টেশন থেকে টোটো ধরে চলে আসতে পারেন এই ইচ্ছাপুর ইস্টল্যান্ড কোয়ার্টারে। 10 মিনিটেরও কম সময় পৌঁছে যাবেন এখানে। আমার মুখটাই দেখা যাচ্ছে না এখানে। ও যেরকম আসে কোন না দেখাচ্ছে। তাহলে একটু দেখো তারপরে কোন ক্যামেরা। ফু, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। এত বড় ঝিল সামনে। তো আজকে আমরা বাইক রাইডিং করতে করতে চলে এসেছি একটা জায়গাতে। জায়গাটা হচ্ছে এখান। তো এটা পলতার সেবাগ্রাম থেকে এই রাস্তাটাতে আসতে পারো। জায়গাটা হচ্ছে ইছাপুরের ভিতরে কোয়ার্টার বাড়ি, যেখানে এখন কোনো মানুষজন থাকে না। তো চারপাশটা খুবই ভিতরে ভিতরে লাগছে, তোমাদেরকে আরও ভিডিওতে দেখাবো। আর এই সামনের এই বিশাল ঝিলটা খুব সুন্দর লাগে। এই শীতকালের মশরুম, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো কোয়ার্টারগুলোর সামনে একটু যাওয়া যাক। খুবই ভয়ঙ্কর লাগছে, যেন মনে হচ্ছে এখানে ভুতে থাকে। শান্ত, তোমরা দেখতেই পাচ্ছ বাড়ির মধ্যে দিয়ে কিরকম গাছ উঠেছে। আমরা আরো ভেতরের দিকে যাচ্ছি। বেলায় এখানে এসে এত ছমছম একটা ভাব লাগছে, সন্ধ্যেবেলা আসলে যে কি হবে কে জানি। কেমন কেমন হচ্ছে। এটা কি ছিল? এখানে চারিদিকে কাকের ছড়াছড়ি ছড়াছড়ি, অনেকগুলো কাক উড়ে বেড়াচ্ছে এখানে। বুঝতেই পারছো কিরকম হচ্ছে আমাদের মধ্যে। পুরো একটা ভুতুরে এলাকায় এসেছি আমরা। সন্ধ্যাবেলা মনে হয় না কেউ ঠিক থাকবে এখানে।
কুকুররাও ঝগড়া করতে শুরু করে দিয়েছে। তো এটা হলো ইছাপুরের পরিত্যক্ত কোয়ার্টার, ভুতুরের চারিদিকটা পুরো। এখানে একসময় অনেক মানুষজন থাকতো, এখন কেউ থাকে না, দেখতেই বুঝতেই পারছ তোমরা দেখে কেমন গাছ উঠেছে বাড়ির মধ্যে দিয়ে। অনুশ্রী এখানে ভূতের খোঁজে এসেছে, কটা ভূত খুঁজে পায় দেখা যাক, নাকি নিজেই ভূত হয়ে যাবে। এগুলো সব টয়লেট ওয়াটারের। কোনো হরর মুভির সিন করতে হলে এখানে খুব ভালো একটি জায়গা পাওয়া যাবে। রাতের বেলা এখানে কাউকে ডেয়ার দিতে যদি কেউ আসতে পারে। সেরকম ভাবে গাছটা বেরিয়েছে, তোমাদের যদি কারোর ইচ্ছা হয় আসার আসবে, রাতের বেলা এসে ঘুরে যাবে।